একজন ব্যক্তি তার ছেলেকে ডাকলো। কিন্তু ছেলে তার ডাক শুনল না এবং উত্তরও দিল না সে তার মেয়ের সামনে দিয়ে অতিক্রম করলো কিন্তু তার মেয়ে তার দিকে তাকালো না তাকে গুরুত্বও দিল না ভার্চুয়াল দুনিয়ার কারণে তারা তাদের চারপাশ থেকে বিচ্ছিন্ন ইলেকট্রনিক গেমের জগৎ বড় ছোট সকলেই এই খেলার ঘরে আক্রান্ত এমনকি তারা এতে আসক্ত হয়ে পড়ছে তারা এই ইলেকট্রনিক গেমের মারাত্মক ভয়াবহতার দিকে গুরুত্বই দিচ্ছে না কিছু কিছু গেমের ভিতরে আছে শিরিক যেমন মূর্তি ও ক্রুশের প্রতি সম্মান প্রদর্শন আয়সার্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ আলি আসাল্লাম তার বাড়িতে কোনো ধরনের ক্রুশ দেখলেই তা ভেঙে ফেলতেন এই সকল গেমের মধ্যে কিছু এমন আছে যেগুলি জাদুবিদ্যাকে সামিল করে নেয় নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো তার মধ্যে আছে শিরিক ও জাদু কিছু গেমের ভিতরে আছে নগ্নতা ও জঘন্য দৃশ্য এবং এমন কিছু যা ফাহেসা কাজের দিকে আহ্বান করে আল্লাহ তালা বলেন উল্লিল মিনি নায়াক উদ্দু মিনাব সরিহি ময়া আহফাদু ফুরু জাহুম দ্যালিকা আজকা আ লাহুম ইন আল্লাহ খবিরুম বিমায়া এই সমস্ত গেম শিশুদেরকে বিভ্রম ও কল্পনার জগতে লালন পালন করে তাদের বাস্তবতাকে নষ্ট করে দিচ্ছে যেমন অলৌকিক শক্তিসম্পন্ন এলিয়েন জগৎ বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই এর নেতিবাচক প্রভাবগুলির একটি হচ্ছে এর কারণে বাচ্চাদের মনে কঠোরতা ও শত্রুতা সৃষ্টি হয় জোয়ার মতো এটা তাদের মনে ঘৃণার বীজ বপন করে এগুলি সুস্থতার ব্যাঘাত ঘটায় যেমন স্নায়ুরোগ আঙ্গুলের কম্পন পিঠের ব্যথা দৃষ্টি ও শ্রবণ শক্তির দুর্বলতা অনুরূপভাবে মানসিক রোগ একাকিত্ব ও বিষণ্ণতা সৃষ্টি করে আর সময় অপচয় ও ওয়াজিব ত্যাগ করা তো গোপন নয় ইবনুতাইমিয়া রাহেমাউল্লাহ বলেন যে সকল বিষয় আল্লাহর নির্দেশ বাস্তবায়ন থেকে বিমুখ রাখে সেগুলি নিষিদ্ধ যদিও সেগুলো মূলত হারাম না হয়ে থাকে যেমন ব্যবসা বাণিজ্য আর নিষ্কর্ম লোকেরা যে সকল খেল খেলতামাশায় লিপ্ত থাকে যেগুলি শরীয়তের কোনো কাজে আসে না সেগুলি হারাম সুতরাং এই সমস্ত খেল খেলতামাশা পরিহার করুন উপকারী কাজের প্রতি আগ্রহী হন জেনে রাখুন নিশ্চয়ই আপনি আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসিত হবেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত বান্দাতার দুই পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কিভাবে তা অতিবাহিত করেছে এবং তার এলিম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কিভাবে আমল করেছে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোথা থেকে তা উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে এবং তার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে তা ক্ষয় করেছে